সহায়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতি পদক 2012-র জন্য ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সম্মানিত বিচারক মণ্ডলী এটিএন বাংলার রাহাত মিনহাজকে বিজয়ী হিসাবে মনোনীত করেছেন। উচ্চারণে প্রতিবেদকের দক্ষতাও ছিল প্রশংসনীয়। মাননীয় প্রধানমন্ত্রীকে রাহাত মিনহাজের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আজকের অনুষ্ঠানে সভাপতি সহকর্মীবৃন্দ উপস্থিত শ্রোতৃমণ্ডলী আসসালামু আলাইকুম। 2012 বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই স্বাধীনতা ভোগ করবে এটা আমরা চাই, কিন্তু সাথে সাথে এটুকু আমরা চাই যে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, স্বাধীনতার মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, সেটা যেন কখনো ধ্বংস না হয়, আর যেন কেউ বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।